আমাদের ছোটবেলার জায়গা জিএন টাইপ, মাম্পি, রিনা, স্বস্তিকা, প্রিয়াঙ্কা, তোদের মনে পড়ছে সেই জিএন টাইপের ছোট্ট পার্কটা? এই মায়ের কড়া শাসন, স্ট্রিট লাইট জ্বললেই ঘরে চলে আসতে হবে। এই জায়গাটা তোমরা অনেকেই কিন্তু চিনবে। তোমরা সকলে কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল হ্যাপিনেস রিটেল ফাইন্ডে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আজকে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আমার বন্ধুদেরকে, আমার ছোটবেলাকার বন্ধুদেরকে আজকে অনেক কথা বলার আছে। তোরাও একটু শোন, তোদেরও ভালো লাগবে। আমি কলকাতা আসার পর থেকে তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমরা কোথায় থাকি। দুর্গাপুরে তো তোমরা দেখেছো, আমার পাড়া দেখেছো, বাড়ি দেখেছো, সব দেখেছো। এই রথযাত্রার ভিডিও যে তোমরা দেখেছো, ও কত ঘুরলো, তারপর থেকে পুরো টানা এক সপ্তাহ বিকেলটা পুরো বৃষ্টি, পুরো বৃষ্টি পড়ে গেছে। এবার ও বেরোতে পারে না, ঘরের মধ্যে ঘ্যান ঘ্যান করছে। বাচ্চাদের আর ভালো লাগে বলো তো, সারাদিন একা একা থেকে ও বোর হয়ে যায়। তো চলো আজকে ওকে নিয়ে বেরোই পার্কে, আর তোমাদেরকে একটু ছাদটা ঘুরে নিয়ে আসবো, আমাদের ছাদটা দেখাবো, ঠিক আছে? আর ছাদ থেকে কিন্তু সুন্দর একটা জিনিস দেখা যায়, যেটা তোমরা সকলে চেনো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো বাবা পার্কে কেমন এনজয় করে। এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় বাবামকে নিয়ে, তোমাদের একটু আশপাশে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে পার্কের দিকে রাস্তা, এইসব রাস্তা, বিল্ডিং আশেপাশে আছে। বাবা আমার হাত ধরে হেঁটে চলেছে। কুটু তাকাও, হাই বলে দাও। হাই বাবাম, দেখ আকাশে চাঁদ উঠে গেছে, আকাশে দেখো চাঁদ মামা উঠে গেছে আকাশে। দেখ মস্তানকে দেখতে পাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন এখন? জোরে বলো, পার্কে যাচ্ছো তুমি? আচ্ছা কোন দিকে তোমার পার্ক? ওই যে পার্কে যাচ্ছি আমরা, দেখো পার্কে জায়গা দেখে কেমন গড়গড় 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 করে গেছে, দেখেছো? দেখতে কেমন গড়গড় করে গেছে। রাস্তা কোন দিকে, কোন দিকে রাস্তা? তো ওর পার্কে চলে এসছে, দেখতে পেয়ে গেছে, আমাকে টান, আমাকে টানছে হাত ধরে। তো অনেকদিন পর চলে এলাম আমরা পার্কে, বাচ্চা তো, তো ওর একটু মন খারাপ হয়ে যায় ঘরে বসে, বুঝতেই পারছো। তুমি এখন কিছু বসবে, দোলনায় দোলনায় বসে যাও, দাঁড়ালগুলি নিচ্ছে বাবা। তুমি নিজেই পারছো, নিজে নিজে পারছো। দাঁড় করাবো দোলনাটাকে, এইটুকু দোলনায় চেপে ওর হয়ে গেল দোলনা চাপা। এবার কে বীর পুরুষ এখন ঘোড়ায় চেপে তো? বাবা বাবা, এই ছোটবেলায় কত পার্কে যেতাম। তোমাদের কখনো সুযোগ হলে আমি ছোটবেলায় কোন পার্কে যেতাম সেখানে তোমাদের নিয়ে যাব। আমাদের ছোটবেলার জায়গা জিএন টাইপ, বাবাকে একবার নিয়ে গেছিলাম। তো এরপরে কখনো সুযোগ হলে তোমাদেরকে নিয়ে যাবো। নেমে এসো নেমে এসো নেমে এসো, দেখছো। তো যেটা বলছিলাম, কখনো সুযোগ হলে তোমাদেরকে আমার পুরনো যে, আমার ছোটবেলাকার যে খেলার জায়গা, আমার জিএন টাইপ, সেখানে আমি নিয়ে যাব, সেখানে আমরা থাকতাম। তো বাবামকে নিয়ে গেছিলাম, কখনো সুযোগ পেলে তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা। আমাদের ছোটবেলাটা কেটেছি ওখানে। আর বাবাম কি বলে জানো, বলে যে ও নাকি জিএন টাইপের স্কুলে পড়বে, মানে আমার ওখানে ছোটবেলায় যে স্কুল সেই স্কুলে নাকি করে। আমি মাম্মামের ওকে যখনই জিজ্ঞেস করবো যে তুমি কোন স্কুলে পড়বে, তো বলে আমি মাম্মামের স্কুলে পড়বো।
তোমরা যারা আছো তার মধ্যে ফুলকলি দি তুমি আছো নিশ্চয়ই ভিডিওটা দেখছো তুমি তারপরে আমার বন্ধু মাম্পি আর অনেক বন্ধু রিনা এরকম অনেক ছোটবেলার অনেক বন্ধু ছিল যারা আমরা একসাথে পার্কে যেতাম তো তারপরে তো বড় হয়ে গেছি আমরা অন্য জায়গায় চলে এসেছি তো সেখানে এখন চলে এসেছি আমরা অন্য জায়গায়তে আর এখন তো বিয়ের পরে তো মেয়েদের যেটা হয় বুঝতে পারছো তো মেয়ের যে বিয়ের পরে সব জায়গা চেঞ্জ হয়ে যায় মাম্পি রিনা স্বস্তিকা প্রিয়াঙ্কা তোদের মনে পড়ছে সেই জিএন টাইপের ছোট্ট পার্কটা কত ছোট ছিল তুই মজা ভীষণ হতো বল রিসেন্টলি একটা ফেসবুক পেজও পেয়েছি আমাদের স্কুলের নামে তো সেখানে আমি কমেন্ট করেছিলাম যে সবাই মিট করার জন্য প্ল্যানটা কেমন হলো একটু জানাবে আমরা কিন্তু আমি ভীষণভাবে চাইছি যে সবাই মিটআপ হোক পাপিয়া কমেন্ট করেছিস মৌসুমি কমেন্ট করেছি সবাই চায় কিন্তু সত্যি সত্যি আমরা মিটআপ এবার করতে হবে কারণ অনেক দিন বন্ধুদের সাথে কিন্তু দেখা হয়নি তো তোরা একটু কমেন্ট বক্সে জানাস কে কে মিট করতে চাস আমি তাহলে মিট করব আর এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি ইউটিউব এর মাধ্যমে তো ছোট্টবেলার সব বন্ধুকেই নিশ্চয়ই পাবো যারা যারা নেই আমার ইউটিউবে তাদেরকে একটু শেয়ার করে দিই ভিডিওটা এই শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে যে আমরা কে কোথায় আছি আর মিট আপও হবে আরেকবার কি হবে তো মিট আপ এই জায়গাটা তোমরা অনেকেই কিন্তু চিনবে ভীষণভাবে চেনা একটা জায়গা কিন্তু যারা কলকাতা একটু চেনো তারা কিন্তু সকলে বলতে পারবে এটা কোন জায়গা আমার মস্তান এখন এখানে চলে এসেছে কি করবে আর একবার এখানে একবার ওখানে ঝাপাং ঝাপাং এপাং ওপাং ঝাপাং আমরা তো তাই করে এসেছি বলে সবাই তো আজকে অনেক দিন পরে আবারও তোমাদের সাথে গল্পে জুড়লাম অনেক দিন পর এক দিদির সাথে দেখা হয়েছিল ফুলকলি দিয়ে দিদির সাথে কথা বলছিলাম সেই দিদির সাথেও দেখা হলো খুব ভালো লাগলো আর এই পার্কে এসে আবার দেখো আবার টানছে আবার টানছে পার্কে অবশ্য মন ভরে না আমরা কি করতাম ছোটবেলায় মনে আছে মা আমাদেরকে বলতো যে স্ট্রিট লাইট জ্বললে ঘরে চলে আসবে রাস্তার লাইট জ্বললেই ঘরে চলে আসতে হবে এটা হচ্ছে একটা বাউন্ডারি বলতে পারো মানে ঘরে ফেরা সেই পালের গরুগুলোকে মানে আমরা মজা করে বলতাম যে গরুগুলোকে যেরকম ঘর থেকে ছাড়া হয় না ঠিক সময় ঘরে ফিরে যায় আমরা অনেকটাই ঘর থেকে অনেকটা দূরে দূরে খেলা করতে যেতাম এখন যেখানে আমরা নিজেরাই বাবা মা হয়ে নিজেরাই বাচ্চাকে ছাড়া সাহস পাই না গ্রীষ্মকালটা আমাদের খেলার খুব মজা হতো কারণ আমরা স্কুল থেকে 4:30টার সময় বাড়ি ফির থেকে ফিরতাম বাড়ি থেকে ফেরার পরেই সঙ্গে সঙ্গে খেয়ে দে তখন তো বিকেলে এসে খেতাম খেয়ে দে সঙ্গে সঙ্গে ঘুরতে যাওয়া মানে খেলা খেলতে যাওয়া আর কি পার্কে হোক বা বন্ধুর সাথে ঘোরা হোক ওই জন্য তখন খেলার স্ট্রিট লাইট জ্বলতে জ্বলতে মোটামুটি 7টা আর ওই জন্য খেলার টাইমটা বেশি পেতাম আর শীতকালে হয়ে যেত খুব মুশকিল শীতকালে হতো 5:30টার সময় তো অন্ধকার ব্যাস খেলার টাইম একদম পেতাম না 5:00 থেকে 5:30 স্ট্রিট লাইট জ্বললেই মায়ের কড়া শাসন স্ট্রিট লাইট জ্বললেই ঘরে চলে আসতে হবে তো পার্ক ছেড়ে আজকে আমরা চলে এলাম ছাদে বৃষ্টি পড়েছে তো গাছগুলো বেড়ে গেছে এত মশা বিশ্বাস করে থাকতে পারলাম না ওকে নিয়ে চলে এলাম ছাদে চলো তোমাদের ছাদটা মানে আমাদের কলকাতা বাড়ির ছাদটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে এদিককার ভিউ একদম আর এই দিকটা খুব ভালো লাগবে তোমাদের আমারও ভীষণ পছন্দের এই দেখো সবাই দেখে চিনতেই পারছো এটা হচ্ছে সাউথ সিটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আমাদের বাড়ির থেকে একদমই কাছে তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের বাড়ির থেকে সাউথ সিটি খুবই কাছে উপর থেকে ভিউটা ঠিক এরকম এটা রাস্তা দেখা যাচ্ছে ছাদে এসে এবার ভালো লাগছে আশা বিশ্বাস করো অ্যাটলিস্ট মশাটা নেই তো তোমরা সকলে কেমন আছো আমিও মোটামুটি কিছুটা ঝড়ঝাপটা সামলে কলকাতা আবার ফিরে এলাম ওখানে মায়ের কিছু কাজকর্ম ছিল সেটা এখন আমার দিদি করছে মানে দিদি ওখানে আছে মায়ের সাথে তো অনেকদিন পর কলকাতা এলাম তো পার্থ এতদিন একা একা ছিল আর ওখানেও কিছু তো করার নেই কারণ মায়েরও প্রচুর কাজকর্ম ওখানে আছে ব্যাংকিংয়ের কাজকর্ম আর যাবতীয় যা কাজকর্ম সব থাকে বুঝতেই পারছো সব কাজ তো মেটাতে পারলাম না তো এখন আমার দিদি আছে ওখানে দিদি বাকি কাজগুলো করবে বাম এদিকে তো বলো তুমি কী করছো তোমার কেমন লাগছে বলে দাও ছাদে যাও
তোমার ছাদে কেমন লাগছে বলে দাও। হ্যাঁ বেবি ওর খুব ভালো লাগছে। আমার ভিডিওগুলোকে তোমাদের কেমন লাগছে একটু জানাবে। তোমরা কমেন্ট খুব কম করছো, ওই জন্য বুঝতে পারছি না যে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটা অ্যাটলিস্ট আমাকে জানাও। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, কারণ তাহলে তোমাদের সাপোর্টই তো আমরা এগিয়ে যাব, বলো তো। তো আমাদের এই মতো এই ছোটো ছোটো চ্যানেলগুলোকে তোমাদের সাপোর্ট দরকার ভীষণভাবে। তো আমরা খুবই কষ্ট করে ভিডিও বানাই, তোমরাও বুঝতে পারছি নিজেদের অনেক সময় বার করে ভিডিওগুলোকে দেখো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমার কুট্টু সোনাটা তো আছেই, সারাক্ষণ দুষ্টু করে বেড়াচ্ছে, ওকেও দেখাবো কি করছে সারাদিন। তোমরা অনেকে বলো ওকে দেখাও কি করছে আজকের দিনে কি করছে। তো এরকম বেশ কয়েকদিন খুব শর্ট ভিডিও দিয়েছিলাম, কিছু করা যায় না জানো তো, ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও করা খুব অসুবিধা হয়ে যায়। এখন যেমন আজকে একটু ফাঁকা টাইম পেলাম, তাই আজকে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আরও কিছুক্ষণ আশা করছি তোমাদের সাথে গল্প করতে পারবো। এই দেখো এখন কাকের পিছনে দৌড়ে যাচ্ছে, কাকটাকে দেখছে, কাকের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, নিজেই কাক দেখে ভয় পাচ্ছে। কি করছে কাক? আর একটাকে দেখে এলো, এলো 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 আরেকটা কাককে দেখছে। তোমাকেও কাক দেখছে, কাকও তোমাকে দেখছে। দৌড়ালো রে দৌড়ালো রে, এলো রে কাকটা এলো। কি করবে ও কিছু খুঁজে পাচ্ছে না, কি করছো? কাকটা খুঁজছে তোমাকে, কাকটা খুঁজছে তোমাকে। ওই দায় দেয় ডাকছে ডাকছে। তো বাবাম যখন হয়নি তখন জানো তো আগে ডেলি ছাদে আসতাম বিকেলবেলা করে। তো বাবাম হওয়ার পর থেকে তো ওকে নিয়ে, ও যখন ছোট ছিল তখন আসতে পারতাম না, তবে ছাদটা ভীষণ ভালো লাগে, প্রচণ্ড হাওয়া দেয়, যদিও আজকে একটু হাওয়া নেই। তো আজকে অনেক দিন পর আবার ভালো লাগছে। ওই দেখো আবার কোথায় গেল, কি করছো? এবার বাঁশ নিয়ে চললো, লেগে যাবে লেগে যাবে, এত বড় বাঁশটা কি করবে তুমি? কিছু না কিছু একটা করতেই হয় বল। সোজা করে দাঁড় করাও, দাঁড় করে দাও, সোজা করে দাঁড় করে দাও। নিজেকে আবার মেয়াও বলবে সারাক্ষণ, যখনই বলবে বাবা বলবে আমি তোমার মেয়াও, আমি তোমার মেয়াও, মেয়াও দেখি মেয়াও ডাকতে করবে। দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ এরোপ্লেনটাকে? এই যে এরোপ্লেন যাচ্ছে। আগে ছোটবেলায় এরোপ্লেন দেখলেই কি ভাবতাম কে জানে, এরকম এরকম টাটা করতাম জানো, সেই এরোপ্লেনের যারা বসে আছে তার প্যাসেঞ্জারে মনে হয় আমাদেরকে দেখতে পাবে কি। এখনকার বাচ্চারা অনেক কিন্তু অ্যাডভান্স, এই কাজটা অন্তত করে না। তোমরা কারা কারা করেছো একটু বলো তো। আমি তো করতাম, এরোপ্লেন গেলেই দেখলেই সঙ্গে সঙ্গে টাটা টাটা, যেন সেই ড্রাইভার আর মানে এরোপ্লেনের পাইলট আর প্যাসেঞ্জাররা সবাই যেন আমাদেরকে দেখতে পাবে, টাটা আমরা যাচ্ছি। না যাবাই না,
তো এরপরে যাব নিচে ওকে গিয়ে বিকেলে টিফিন করাবো বিকেলে এখন বায়না ধরেছে নতুন এটা খাবো না সেটা খাবো না এটা না ওটা না পার্থ ব্যাক করতে করতে মোটামুটি সাত সাড়ে সাতটা হবেই তারপরে বসে একটু চা খাবো আমরা সবাই মিলে তার আগে অবশ্য খেয়ে নি কারণ ওর ব্যাক করতে লেট হলে তখন আমরা আগেই খেয়ে নিই কি করছো আবার আমার পরিবেশ বিশারদ বাবা এটা কি গাছ গো আরেকবার দেখি আছে বাবা চলো একটু এক্সাম নি এক্সাম এদিকে এসো তো এটা কি গাছ এদিকে টাকা খাতা এই এটা কি গাছ চলো এইটা 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 এই যে এই পাতাগুলো কি গাছ উঠছে হ্যাঁ ঠিক বলেছো তো আচ্ছা এইটা দিকে দেখো এটা দিকে থাকো এটা দিকে থাকো এই যে এই এই পাতাগুলো ভালো করে পাতা দেখে দেখে গাছ চিনতে হয় এটা কি গাছ ভালো করে দেখো এদিকে তাকাও 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 এই বাবা আমার শোনো বাবা সব ভুলে গেল রে তুই কদিন আগে সব চিনতো আসছি বাবা ব্যাস ওর আর সময় নেই এবার আমাকে ঘরে যেতে হবে এবার ঘরে গিয়ে টিফিন খাবে তো যেটা বলছিলাম তোমরা সবাই ভীষণ ভালো থেকো ভীষণ হাসি খুশি থাকো না তুমি একা একা যেও না দেখছো আমাকে বলছি আমি কিন্তু চলে যাচ্ছি আমার ভিডিওগুলোকে দেখবে হ্যাঁ লাইক করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বাবা আমাকে এইমাত্র ছাদ থেকে নামিয়ে নিয়ে এলাম ও তো কিছুতে নামতেই চাইছে না বাচ্চা তো ঘরে আর কতক্ষণ ভালো লাগে বলতো ও এখন ঘরে গিয়ে খেলা করছে ভীষণ মজা পেয়েছে আজকে আমি ভীষণ মজা করেছি আজকে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনটাকে নিচে সাবস্ক্রাইব রেড বাটনটাকে অন করে দেবে আর তার পাশের যে বেল বাটনটার মধ্যে অল আছে অপশন সেই অপশনটাকে অন করে দেবে তাহলে আমাদের যখনই নতুন ভিডিও কিছু আপলোড করব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে কারণ তোমরা অনেকেই বলছো যে নতুন ভিডিও কিছু আসছে না অবশ্যই আসছে আমরা ভিডিও দিতেই থাকছি আর তোমাদের কেমন কেমন নতুন ভিডিও পছন্দ সেগুলো জানাবে তাহলে তোমরা যদি জানো তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমরাও বুঝতে পারবো আর বাবা মেয়ের খুনসুটি দুষ্টুমি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সারাক্ষণ সেগুলো তোমার সাথে শেয়ার করছি তো তোমরা সকলে ভালো থেকো আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ তোমাদের সাপোর্টেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো চলো আজকের মতো টাটা বাই বাই সকলে ভীষণ ভালো থেকো টাটা।